আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে কপিরাইট স্কুল কোশ্চেন অ্যান্সার দিবেন, সেই বিষয়টি আমি আজকে সমাধান করার চেষ্টা করব। এই সমস্যাটাই আমার চ্যানেলে হয়েছে, যে চ্যানেলে আমার চ্যানেল নিজের চ্যানেল নেই, আমার যে চ্যানেলে ভিডিও দেখতেছেন আপনারা এই চ্যানেলেই আমার এই সমস্যাটি হয়েছে। তো এখানে আমার একটা ভিডিওতে কপিরাইট ক্লেম আসছিল, তো এটার এখনও অনেক দিন হয়ে গেছে, 90 দিন টাইম দিয়েছিলো আর কি, এটা যায় নাই। তো এখানে একটা আছে, অ্যাক্টিভ কপিরাইট ক্লেম আছে। তো এখানে কপিরাইট ক্লেমটা আগে এখানে কয়েকটা কোশ্চেন দেয়, ওরা 4টা কি 5টা এরকম কোশ্চেন দেয়, সম্ভবত 4টি দিবে। 4টি কোশ্চেনের উত্তর ওখানে দিতে হয়, দিয়ে সাবমিট করলে তারপরে শুধু ওখান থেকে এই কপিরাইট ক্লেমের ইটা যাবে। তো আমরা আপনার প্রথমত এই কাজটি করার জন্য আপনাকে ক্রিয়েটর স্টুডিওতে আসতে হবে। আপনার ক্রিয়েটর স্টুডিওতে আপনার এই ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ডে আসলে এখানে দেখবেন যে এখানে শো করতেছে যে কয়টা কপিরাইট ক্লেম আছে, সে কয়টা এখানে শো করবে। তো আমার একটা যেহেতু আসছে সেটা এখানে শো করতেছে, আমি ভিডিও ডিলিট করে দিয়েছি, তারপরে এখান থেকে কপিরাইট স্ট্রাইকটা যাচ্ছে না। তো এটা আসলে ভয়ের কোনো কারণ নাই, এটা কোনো আপনার চ্যানেলে মনিটাইজ নিতে এরকম কোনো সমস্যা হবে না, এটা জাস্ট আপনার চ্যানেলে থাকবে, এটাই এই শুধু এটার পরিপ্রেক্ষিত পড়বে, কারণ যেহেতু আমি ভিডিও ডিলিট করে দিয়েছি এরপর আর কোনো সমস্যা নেই। এখানে দেখুন আমার এখানে কয়টা, 4টা কোশ্চেন এখানে শো করতেছে। এই 4টা কোশ্চেনের অ্যান্সার এখানে দেওয়ার পর এখানে সাবমিট করতে হবে। তো আপনারা ভাবতেছেন যে 4টা কোশ্চেনে অ্যান্সার দিতে আমি পারবো না, তো এই কথাটি কখনোই ভাববে না, এটা একদমই সহজ একটা সিম্পল একটা বিষয়, আমি শিখিয়ে দেবো আমি কীভাবে। আমি লাইভ দেখতেছেন, তো আমি লাইভ ভিডিওতে করার পরে এই আমি যে কাজটি করতেছি এটা করার সঙ্গে সঙ্গে আমি ভিডিও করতেছি। তো এখানে দেখুন আমি কপি করে নিলাম প্রথম কোশ্চেনটি, নেওয়ার পর এখানে পেস্ট করে দিলাম অন্য ট্যাবে, অন্য একটি ট্যাবে। যদি মোবাইলে করেন তাহলে আপনি আলাদা ট্যাব করে এখানে অন্য একটি ট্যাবে শুধু কোশ্চেনটা কপি করে নেওয়ার পর আপনি এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর এখানে একটু নিচে নামবেন, নিচে নামলে দেখবেন এখানে কোশ্চেনের অ্যান্সারটা এখানে দেওয়া থাকবে, যে কোনো যদিও না থাকে, আপনি যদি বড় কোশ্চেন হয় তাহলে কোনো একটার ভিতরে ঢুকবেন। এনে দেখুন আমি দুই নম্বরটায় অ্যান্সার পেয়ে গেছি, কিন্তু এখানে অ্যান্সার হবে ট্রু, তো আমি ট্রু দিলাম। ট্রু দেওয়ার পর এখানে দেখুন দ্বিতীয় কোশ্চেনটা আপনি কপি করে নিলেন, কপি করে নেওয়ার পর আবার সেমভাবে একই রকমভাবে সিস্টেমে এখানে পেস্ট করে দেওয়ার পর, ট্যাবে পেস্ট করার পর আপনাকে সার্চ করতে হবে। তো আমি সার্চ করে দেখি কী উত্তর আসে এটার। এটা সার্চ করে দেখে একটু নিচে নামে দেখবেন যে এটার সার্চ উত্তর আমি অলরেডি পেয়ে গেছি। তো এটার হচ্ছে এখানে দেখুন কপিরাইট অ্যান্সার, এটা হচ্ছে সম্ভবত ভিডিওর ভিতরে ঢুকতে হবে, হ্যাঁ এটার হচ্ছে পিপুল হবে, পিপুল ওই যে নিচের এখানে দেখুন 4 নম্বর অপশনটাতে আমি অ্যান্সার কিন্তু পাইছি, পিপুল হবে 4 নম্বর অ্যাকশনটাতে আমি পাইছি এখানে পিপুল হবে এই কোশ্চেনের অ্যান্সার। 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে পিপুল। তো তারপর আপনি এভাবে পরবর্তী যেরকম আপনার যেই কোশ্চেনই আসুক না কেন, আপনার হয়তো বা আপনার দেখতেছেন আমারটা এইরকম কোশ্চেন আসছে, তো আপনার এই কোশ্চেন নাও আসতে পারে আপনারটা, হয়তো বা 2-1টাই মিল থাকবে বা 1টাই মিল থাকবে, কিন্তু বাদবাকিটাই আপনার ওখানে মিল থাকবে না। এখানে প্রত্যেকবারে আমি যদি এখান থেকে লিঙ্ক থেকে বাইরে যাই, বাইরে যদি আবার এসে ঢুকি, দেখলে আমারটাই চেঞ্জ হয়ে যাবে কোশ্চেন, সেটা আপনারাও আপনিও যখন ঢুকবেন যতবার ঢুকবেন ওখানে ততবারই কোশ্চেনটা চেঞ্জ হয়, আবার কখনো ঠিক থাকে, কিছুক্ষণ পরপর ঢুকবেন দেখবেন যে কোশ্চেন ওখান থেকে 4টা করে কোশ্চেন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনারা কোনো ভয়ের কোনো কারণ নাই, আপনাদের সব কোশ্চেনের অ্যান্সার এগুলো গুগলে আসে, কেউ না কেউ অ্যান্সার করে রাখছে, এটা আপনি শুধু কপি করবেন, জাস্ট কপি করে পেস্ট করবেন, পেস্ট করে অ্যান্সারটা মিলিয়ে নেবেন, মিলিয়ে নেওয়ার পর এখানে দিতে হবে। আপনার এই 4টা কোশ্চেনের মধ্যে আপনাকে 3টা পারতে হবে, 3টা না পারলে আপনার কপিরাইট ক্লেমটি আসছে না, আপনার চ্যানেলের সমস্যাও হয়ে যেতে পারে, যদি এটা থাকে যায় থাকার ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে, যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই, কোনো ভয়ের কারণ নাই, এই সমস্যা সমাধান হয়ে যাবে। তো আমার এই কোশ্চেনের অ্যান্সারটা আমি ওখানে পাইছিলাম না, তো আমি এটা যত বড় কোশ্চেন এটা আমি বড় কোশ্চেন, তো এটা এই জন্য কারণ ভিতরে অন্য একটা সাইডে দেখতে হবে, আপনারা দেখবেন প্রথমটায় না ফেললে পরেরটায় দেখবেন, পরেরটা না ফেললে আরও খুঁজে খেজি করে একটু দেখবেন। তা আমি অলরেডি পেয়ে গেছি দেখুন,
এই যে 2016 সালে যে একটি পোস্ট করেছে এটার মধ্যে অ্যান্সারটা আছে। তো আমি এটা যদি ওপেন করি তারপর আমি এর ভিতরে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব। আপনারা যখন কাজটি করবেন যদি মোবাইল দিয়ে করেন তাহলে আপনার মোবাইলে ট্যাব ওপেন করে কাজ করবেন, এক ট্যাবে আপনার আপনার ভালো হয় যদি আপনি এটার ও ইয়ে করেন, এক মোবাইল দিয়ে মনে করেন যে আপনি ই করতেছেন, একটা মোবাইল আপনি চাইলে ল্যাপটপ বা পিসি দিয়েও করতে পারেন। পিসি দিয়ে করলে হবে কি আপনার সেখান থেকে ট্যাব ওপেন করে কাজ করতে পারবেন, আর যদি মোবাইলে করেন তাহলে একটু সমস্যা হবে, কারণ মোবাইলে ট্যাব তো একসঙ্গে তো দুটো ওপেন করে রাখা যায় না, এটাই হচ্ছে মূল সমস্যা। তো আমি অ্যান্সারটা খুঁজে নিলাম, নেওয়ার পর আমি পরবর্তী অ্যান্সারের উত্তর সর্বশেষ উত্তর নেওয়ার জন্য আমি সেটা কপি করে আনছি, আনার পর এখানে পেস্ট করলাম। পেস্ট করে সর্বশেষ যে অ্যান্সারটি সেটাও আমি দেখুন এখানে অ্যান্সার সবগুলোর অ্যান্সারই পাওয়া যাবে, একটু জাস্ট শুধু খুঁজতে হবে, খুঁজলে আপনি সবই পাবেন। এখানে দেখুন আমি কিন্তু অ্যান্সারটা অলরেডি পেয়ে গেছি, এখানে সর্বশেষ অ্যান্সারটিও ট্রু হবে। তো আমি এখানে ট্রু দেওয়ার পর সাবমিট করে দেব। আপনারা চাইলে নিজে নিজে যদি পড়ে যদি আপনি ইংলিশ পড়ে যদি ইংলিশের দক্ষতা ভালো যদি হয়, গ্রামাটিক্যালি দক্ষতা যদি আপনার ভালো হয়ে থাকে তাহলে আপনি নিজে নিজে আপনি করতে পারবেন, সেটা কোনো সমস্যা নাই, বা কাউকে বড় ভাই দিয়ে করাতেও পারেন। আমি দেখতেছি আপনি দেখেন যদি আমি এটা চেক অ্যান্সারে যদি আমি দেই সঙ্গে সঙ্গে এটাতে অ্যান্সার হয়ে যাবে, সবগুলো হবে। তো আমি এগুলো কপি করে রাখতেছি কারণ আমি আমার ব্লগ সাইটে দিয়ে রাখবো, ওখান থেকে আপনি চাইলে এটার দেখতে পারেন, যদি আপনার অ্যান্সার মিলে সেখান থেকে দিয়ে দিবেন, সমস্যা নেই। তো আমি দেখুন আমি কিন্তু ডান করে দিয়েছি, এখানে চেক দিয়েছি, আমার চারটা কোশ্চেন আমি সাবমিট করেছি, চারটা কোশ্চেনই কিন্তু অলরেডি হয়ে গেছে। এখানে দেখুন আমি চারটা কোশ্চেন এখানে সাবমিট করেছি, আমার চারটাই হয়ে গেছে, কারণ আমার কোনো ভুল হয় নাই যেহেতু আমি এইভাবে কাজটি করেছি। আপনি এভাবে করেন দেখুন আপনারও কোনো সমস্যা হবে না। তো আমি যেহেতু কাজটি করতে পারলাম তো আই হোপ আপনিও করতে পারবেন। বন্ধুরা দেখুন আমি যদি এখানে ডান করে দিই তারপর কিন্তু আমার কপিরাইট স্ট্রাইকটি শূন্য হয়ে গেছে, এখানে কিন্তু আর এখন দেখুন দেয়ার ইজ নো কপিরাইট স্ট্রাইক অন ইউর চ্যানেল, আপনার চ্যানেলে কোনো আর কপিরাইট স্ট্রাইক থাকবে না। যখন আমি এটা রিলোড দিব তখন দেখবেন যে এখানে আর কোনো কপিরাইট স্ট্রাইক থাকবে না। আমি এটা রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর দেখবেন যে এখানে আর কোনো কপিরাইট স্ট্রাইক থাকবে না। এখানে দেখুন আমার কপিরাইট স্ট্রাইক উঠে গেছে, আর কোনো সমস্যা হবে না। তো ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্ত।